আজকের বিষয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত, ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম কাণ্ডারি ছিলেন বটুকেশ্বর দত্ত। ব্রিটিশ ভারতে দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। বিপ্লবী সদস্যদের কাছে তিনি বিকে নামে পরিচিত ছিলেন। 1910 সালের 18ই নভেম্বর পূর্ব বর্ধমান জেলার ওয়ারি গ্রামে বটুকেশ্বর দত্ত জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম গোষ্ঠ বিহারী দত্ত। বটুকেশ্বর ছোটবেলায় মোহন নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর পিতা পরবর্তীকালে কর্মসূত্রে কানপুর গেলে বটুকেশ্বরও তাঁর সাথে সেখানে চলে যান। বটুকেশ্বর দত্ত কানপুরের PPN হাই স্কুলে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি 1924 সালে স্কুল স্তরের পড়াশোনা সমাপ্ত করেন। তিনি ছোটবেলা থেকেই একজন সাহসী ও সংবেদনশীল যুবক হিসাবে বেড়ে উঠেছিলেন। ছোটবেলা থেকেই দেশের প্রতি তাঁর ভালোবাসা ছিল অগাধ। প্রথম যৌবনেই বটুকেশ্বর দত্ত ব্রিটিশ বিরোধী রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তরুণ বয়সে ভগৎ সিংয়ের সঙ্গে তাঁর পরিচিতি তৈরি হয় এবং খুব দ্রুত তাঁদের এই পরিচিতি গভীর সখ্যে পরিণত হয়েছিল। ভগৎ সিংয়ের সান্নিধ্যে এসে তাঁর বৈপ্লবিক চেতনার আরও বিকাশ ঘটেছিল। তিনি এই যোগাযোগের সূত্র ধরে গুপ্ত বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে পড়েন, যা পরবর্তীকালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়েছিল। এই সংগঠনটির উদ্দেশ্য ছিল বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। অচিরেই তিনি বিপ্লবী চন্দ্রশেখর আজাদের ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন। ভগৎ সিং সুখদেবের পাশাপাশি তিনিও বোমা বানানোয় ক্রমশই দক্ষ হয়ে ওঠেন। বটুকেশ্বর দত্তই উত্তর ভারতের বিপ্লবী গোষ্ঠীর সাথে যতীন্দ্রনাথ দাসের পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে এই যতীন্দ্রনাথ অচিরেই হয়ে উঠেছিলেন বোমা বানানোর কাজে বিপ্লবীদের দীক্ষাগুরু। বিপ্লবী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার কেন্দ্রীয় আইনসভায় ভারতীয় প্রতিরক্ষা বিল পাশ করার সিদ্ধান্ত নেয়। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় সংসদ ভবনে বোমা ছুড়ে তাঁরা এই বিলটির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তাঁদের উদ্দেশ্য বোমা ফাটিয়ে কাউকে হত্যা করা বা ত্রাস সৃষ্টি করা ছিল না, বরং উদ্দেশ্য ছিল ব্রিটিশদের শোষণমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদকে সারা দেশের সামনে তুলে ধরা। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে ঢুকে দর্শকদের গ্যালারি থেকে দুটি বোমা নিক্ষেপ করেন। বোমাগুলি তাঁরা এমনভাবে নিক্ষেপ করেছিলেন যাতে কেউ নিহত বা আহত না হয়। ফরাসি নৈরাজ্যবাদী বিপ্লবী বৈলেয়ান্টের মতোই ভগৎ সিং এর বক্তব্য ছিল, বধিরকে শোনাতে উচ্চ কণ্ঠ প্রয়োজন। বোমা নিক্ষেপের পর তাঁরা ইনকলাব জিন্দাবাদ স্লোগানে সংসদ ভবন মুখরিত করে তোলেন এবং নিজেদের বক্তব্যের সমর্থনে প্রচারপত্র ছড়িয়ে দেন। তারপর ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত পরিকল্পনা মাফিক ব্রিটিশ পুলিশের হাতে ধরা দেন। গ্রেপ্তার হওয়ার পর তাঁরা ভারতীয় রাজনৈতিক জেলবন্দীদের সাথে ব্রিটিশ পুলিশের জঘন্য আচরণের প্রতিবাদে রাজনৈতিক বন্দীর সম্মান দাবি করে এক ঐতিহাসিক অনশনে বসেন এবং প্রাথমিকভাবে কিছু অধিকার আদায় করে নিতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু এই অনশনে শহীদ হন বিপ্লবী যতীন দাস। আদালতে তাঁরা তাদের বলিষ্ঠ বক্তব্যের মধ্য দিয়ে দেশের মুক্তির জন্য অস্ত্র ধরার প্রয়োজনীয়তা কতটা তা তুলে ধরেছিলেন। বিচারে ভগৎ সিং, সুখদেব ও বটুকেশ্বর দত্তকে 307 নং ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। তবে এরই মধ্যে স্যান্ডার্স হত্যা মামলায় সুখদেব ও ভগৎ সিংকে ফাঁসির সাজা শোনানো হয়। বটুকেশ্বর দত্তকে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। সেলুলার জেলে ব্রিটিশ পুলিশের নির্মম শোষণে বহু বিপ্লবী সেই সময় শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বটুকেশ্বর দত্ত দুরারোগ্য টিবি রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু এই অসুখ তাঁর বিপ্লবী চেতনাকে দমিয়ে রাখতে পারেনি।
1938 সালে মুক্তি পাওয়ার পর তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন। ফলস্বরূপ 1943 সালে তিনি আবার ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। অবশেষে 4 বছর জেলবন্দী থাকার পর তিনি জেল মুক্ত হন। দেশের স্বাধীনতার পর বটুকেশ্বর দত্ত 1947 সালের নভেম্বর মাসে অঞ্জলি দেবীকে বিবাহ করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশ স্বাধীন হবার পর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বটুকেশ্বর দত্তকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি, এমনকি সরকারি তরফেও তাঁর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ভগ্নস্বাস্থ্য বটুকেশ্বর দত্তকে সিগারেট কোম্পানির এজেন্ট হিসাবেও কাজ করতে হয়েছিল। পরবর্তীকালে তিনি রুটি বেচে এবং পরিবহন ব্যবসায় নিয়োজিত হয়েও অর্থ উপার্জন করার চেষ্টা করেছিলেন। প্রৌঢ় বয়সে এবং দুর্বল শরীরে বিভিন্ন পেশা অবলম্বন করেও স্বাভাবিকভাবেই তিনি সফল হননি। আমৃত্যুকাল এমন অবহেলায় তাঁর জীবন অতিবাহিত হয়েছিল। 1964 সালে বটুকেশ্বর দত্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনেক চেষ্টা চরিত্র করেছিলেন, কিন্তু কোনো বেড পাননি। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ হয়েছিলেন বটুকেশ্বরের একদা বিপ্লবী সহযোদ্ধা চমনলাল আজাদ। তিনি একটি দৈনিক পত্রিকায় এই ঘটনার প্রতিবাদে একটি খোলা চিঠি লিখলেন। চমনলালের এই প্রতিবাদী চিঠি জনমানসে ক্ষোভের আগুন জ্বালিয়ে তোলে, দেশজুড়ে সমালোচনার ঝড় বইতে থাকে। প্রতিবাদের প্রতিক্রিয়ায় পাঞ্জাব সরকার তাঁর চিকিৎসা বাবদ 1,000 টাকা দেয় এবং দিল্লি ও চণ্ডীগড়ে তাঁর চিকিৎসার সুযোগ করে দেয়। 1964 সালের 22 নভেম্বর মৃত্যুসজ্জায় শায়িত বটুকেশ্বর দত্তকে দিল্লির সবরমতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। পুত্রের বন্ধুর জীবনের এই শেষ মুহূর্তে পাশে এসে দাঁড়িয়েছিলেন ভগৎ সিং এর মাতা বিদ্যাবতী দেবী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে 1965 সালের 20 জুলাই চিকিৎসাধীন অবস্থায় বটুকেশ্বর দত্ত পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 55 বছর। পাঞ্জাবের ফিরোজপুরে হুসেইনিওয়ালা এলাকায় বটুকেশ্বর দত্তের দেহ তাঁর প্রিয় সহযোদ্ধা ভগৎ সিং এর সমাধির পাশে শায়িত রয়েছে। স্মৃতি রক্ষার্থে বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে দিল্লিতে এয়ারপোর্টের পাশে একটি রাস্তার নাম বটুকেশ্বর দত্ত কলোনি রাখা হয়েছে। 2019 সালে বর্তমান রেল স্টেশনের নাম বটুকেশ্বর দত্তের নামে রাখার প্রস্তাব দেওয়া হয়, যদিও তা আজও কার্যকর করা হয়নি।